আগামী 21শে জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী পৌষালি উৎসবের সূচনা হবে। উৎসবটি অনুষ্ঠিত হবে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বাজে প্রতাপপুর এলাকায়। এদিন এই উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উৎসবের সম্পাদক নূর আলম জানান, এবার তাদের থিম না রাম না যিশু না আলী, সম্প্রীতির উৎসব বর্ধমানের পৌষালি উৎসব। এবছর আমাদের থিম হচ্ছে না রাম না যিশু না আলী, সম্প্রীতির উৎসব বর্ধমানের পৌষালি। আমি আবার বলছি, না রাম না যিশু না আলী, সম্প্রীতির উৎসব বর্ধমানের পৌষালি। এই এলাকা একটা মিক্সড এলাকা, এই এলাকায় হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সকলে মিলে আমরা বসবাস করি। আমরা কোনো পক্ষেই নয়, আমরা একটাই পক্ষে, মানবতার পক্ষে, আমরা সম্প্রীতির পক্ষে। তাই আমরা এই উৎসবটা সম্প্রীতির উৎসব হিসেবে এবছর চিহ্নিত করেছি। এবং আমাদের এই যে উৎসব, এই উৎসবে আমাদের একটা মডেল থাকবে, সেটা মেলার মাঠে হবে, গ্রামীণ মেলার মাঠে। সেই মডেলে আমরা বিভিন্ন মনীষীদের সম্মান করব। যেমন এবছর বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্মশতবার্ষিকী আমরা সেটা যেমন পালন করছি, তেমনই মহাত্মা গান্ধী, যিনি দেশের হয়ে লড়াই করেছেন, আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করবো এই মডেলের মাধ্যমে। তিনি কিন্তু কোনো পার্টিকুলারই জাতির জন্য, কোনো ধর্মের জন্য লড়াই করেননি, তিনি ভারতবর্ষের জন্য লড়াই করেছেন। যেমন তার একটা মডেল থাকবে। আমরা স্বামী বিবেকানন্দের মডেল করবো। তিনি বলেছিলেন যে ভারতবাসী, ধনী ভারতবাসী, গরিব ভারতবাসী, মুচি ভারতবাসী, মেধার ভারতবাসী সকলেই আমার ভাই, সেই ভাবনাটাকে আমরা করছি। আমরা বিআর আম্বেদকরের একটা মূর্তি বানাবো, সেখানে সংবিধান হাতে একদিকে একটা মুসলিম যুবক থাকবে, একদিকে একটা হিন্দু যুবক থাকবে। কারণ তিনি সংবিধানটা কোনো পার্টিকুলার ধর্মের জন্য করেনি, তিনি দেশের জন্য করেছেন, এই দেশ আমাদের সবার। আমরা ভগিনী নিবেদিতার একটা মডেল তৈরি করছি, যেখানে তিনি আপনারা জানেন যে কলকাতা শহরে একটা প্লেগ হয়েছিল, তিনি সেবা করেছিলেন সবার। সেই মডেলটাই আমরা তুলে ধরবো, যে তিনি মানুষের সেবা করেছিলেন, কোনো জাত ধর্ম তিনি করেননি, তিনি হিন্দুর সেবা করেছেন, মুসলিমের সেবা করেছেন। তা আমরা এরকম ধারা বেশ কিছু নামী মনীষী যারা বাংলাকে প্রতিনিধিত্ব করেছেন, বাংলার নাম করেছেন সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, আমরা তাদেরকে সম্মান জানিয়ে আমাদের এই মডেলটা করব। এবং বিশেষ কারণ একটাই, যে বর্তমানে যে বিভাজনের পরিবেশ সৃষ্টি হচ্ছে ভারতবর্ষের বুকে, যে এই এদের দেশ থেকে তাড়িয়ে দাও, ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দাও, আমি কোনো রাজনীতির মধ্যে যাচ্ছি না, কিন্তু একটাই বার্তা দেব যে ভারতবর্ষটা আমাদের সবার, না রামের না যিশুর না আলীর, ভারতবর্ষটা সবার। সেই ছোট্ট ভারতবর্ষটাকে তোলার চেষ্টা করবো পৌষালি উৎসবের মাধ্যমে। তিনি আরো জানান, প্রতিদিন উৎসবের সন্ধ্যায় স্থানীয় ও বহিরাগত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আমি তাও বলে দিচ্ছি, প্রথম বছর 10 জন, দ্বিতীয় বছরে আরো 10 জন, 20 জন, এবছর আমরা আরো 10 জন কিনেছি, মোট 30 জন আমাদের এই পৌষালি থেকে পড়ানো হবে। তাদের মাসিক আমরা পয়সা দিয়ে দিই, এবং আমরা এগুলো নিই আমাদের সাধনপুর হাই স্কুল এবং দুবরাজি হাই স্কুল, যেহেতু এই দুটো এলাকা পৌষালি উৎসবের যে বিস্তৃতি এই মুহূর্তে আছে, এই দুটো স্কুল সেই বিস্তৃতি এলাকার মধ্যে পড়ে না, শুধু ছাত্রী, শুধু ছাত্রী সম্প্রীতি সেটা বজায় রাখার জন্য আমরা যে একটা মিলন উৎসব আমরা চালু করেছিলাম, আজকে দেখতে দেখতে সেটা 4 বছর। আমরা কিন্তু বছরের পর বছর সাফল্যের সঙ্গে পৌষালি উৎসব করেছি, এবং এরকম একটা এলাকায় আমরা কিন্তু কোনো রকম অশান্তি না হতে দিয়ে শান্তিপূর্ণভাবে আমরা কিন্তু পৌষালি উৎসব সংগঠিত করেছিলাম। শুধুমাত্র আমার লক্ষ্য নাচ গান ছিল না, বর্ধমান শহরের মানুষের বাজে প্রতাপপুর যে এলাকা আছে, সেই এলাকা ছেলেরা যে করে দেখাতে পারে, সেই যে দৃষ্টি আকর্ষণ আমি চেষ্টা করেছিলাম। আজকে কিন্তু আমরা আমাদের জায়গায় সফল, আজকে পৌষালি উৎসবকে বর্ধমান শহরের সকল নাগরিকরা হয়তো সবাই চিনে গেছেন, এবং বিশেষ করে বাজে প্রতাপপুর এলাকাটা একটা ব্যবসায়িক এলাকা, আস্তে আস্তে নতুন ব্রিজটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে তার নির্দেশে, তার অনুপ্রেরণায় যেভাবে ব্রিজটা হয়ে আমাদের এলাকায় যে পরিকাঠামোটা চেঞ্জ হয়েছে, আগামী দিনে আরও সুন্দরভাবে কীভাবে আমাদের বাজেপত্র এলাকাটাকে মানুষের সামনে তুলে ধরা যায়, কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, কী কী জিনিসগুলো আরও করণীয়, সেগুলো আমরা কৌশলী উৎসবের মাধ্যমে তুলে নিয়ে আসবো। আমরা 2017 সালে শুরু করলেও তখন ছোটো করে শুরু করেছিলাম, 2018 সালে আমরা 10 জন ছাত্রছাত্রীকে দত্তক নিয়েছিলাম, 2018 সাল থেকে 40টা ক্লাবকে আমাদের এই বৃহত্তর বাজেপত্তাপুরে পৌষালি উৎসবের সঙ্গে রিলেটেড 40টা ক্লাব আছে, সেই 40টা ক্লাব যাতে যুব সম্প্রদায়রা যাতে কোনো নেশার মধ্যে বুদ না হয়ে যায়, ওই জন্য আমরা 40টা ক্লাবকে একটা মিনিমাম যে সমস্ত সারা বছর ক্রিয়া মানে খেলে যেগুলো তাদের খেলাধুলা হয়, 4টা করে ফুটবল, ব্যাট বল, টেবিল টেনিস থেকে শুরু করে ব্যাডমিন্টন, আমরা কিন্তু এরকম ক্রিয়া সরঞ্জাম 40টা ক্লাবকে দিয়ে আসছি। এবং
আমাদের সঙ্গে রিলেটেড যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যে সমস্ত নার্সিংহোম থেকে শুরু করে যে সমস্ত প্যাথোলজিগুলো আছে যে এই এলাকাকে ওই সংস্থাগুলোকে এই এলাকায় নিয়ে এসে গরিব মানুষদের 7 দিন ফ্রিতে একদম ট্রিটমেন্ট ফ্রিতে টেস্টিংয়ের ব্যবস্থা কিন্তু আমরা 18 সাল থেকেই শুরু করেছিলাম। 19 সালে কাজটা আরও বাড়ে, আমরা আরও 10 জন ছাত্রছাত্রীকে দত্তক নিয়েছিলাম, আবার 40টা ক্লাবকে দিয়েছিলাম, কিন্তু নতুন একটা কাজ চালু করেছিলাম যেটা হচ্ছে এই এলাকার একটা 80% মানুষ খেটে খাওয়া মানুষ যাদের প্রতিদিনের আয়টাই প্রতিদিনের খরচ হিসেবে চলে যায়, তারা যখন বার্ধক্য বয়সে অর্থ মানে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যাচ্ছেন বা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছেন তাদের কিন্তু নতুন করে একটা বলুন প্রতিবন্ধী চেয়ার বলুন বা স্ক্র্যাচ বলুন হুইল চেয়ার বলুন এগুলো কিন্তু তারা করতে পারছিল না। এবং আমরা জানি যে এগুলো করতে গেলে একটা সরকারি মাধ্যম দিয়ে গেলে একটা লং প্রসেস হয়, সেক্ষেত্রে আমি চিন্তাভাবনা করে আমরা কিন্তু আগের বছর থেকে 2019 সাল থেকে আমরা এই মঞ্চ থেকে আমাদের আইডেন্টিফাই যারা জনপ্রতিনিধি আছেন বা আমাদের চোখের সামনে দেখছি যে প্রয়োজন আছে আমরা তার নাম লিখে সঙ্গে সঙ্গে তাদেরকে হুইল চেয়ার বা শ্রবণ যন্ত্র বা স্ক্র্যাচ আমরা কিন্তু দিতে শুরু করেছি। 80% মানুষ যারা গরিব মানুষ দিন আনে দিন খায় তাদের কর্মক্ষমতা নেই যেটা অ্যাম্বুলেন্স ডেকে তার আত্মীয় স্বজনকে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে, অথবা এই এলাকার 80% মানুষ যারা দিন আনে দিন খায় যারা লেবার জানেন আপনারা মারা গেলে এখান থেকে আমাদের 6-7 কিলোমিটার দূর সেইটা নিয়ে যাওয়ার একটা খরচার সমস্যা হয়ে যায়, সেটা নিয়ে যাওয়ার একটা মানুষের জনসমাগমের অভাব দেখা যায়। তো চারিদিকে আমি চিন্তাভাবনা করে আমরা অ্যাম্বুলেন্স সর্বোচ্চ নিয়েছি। এবার আপনারা আমরা অনেকেই প্রশ্ন করছে এবারে যে এতগুলো আর্টিস্ট এতগুলো অ্যাম্বুলেন্স সরবরাহ এতগুলো সামাজিক কাজ কীভাবে সম্ভব হচ্ছে। আপনারা দেখবেন যে আমরা 3 বছরে যে বাজেটের আমরা শিল্পী এনেছিলাম প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা কিন্তু এই বছরের যে বাজেটটা শিল্পী আমরা কমিয়ে দিয়েছি, কারণ আমরা মনে করলাম যে মানুষকে এই বছর যদি একটু নাচগান কম দেখায় যদি আমরা একটু কমাই যদি আর্টিস্টে যাই কোনো আর্টিস্ট ছোটো বড়ো নয় তবুও যদি আমরা আর্থিক দিক থেকে যদি একটু ছোটদের আর্টিস্ট নিয়ে আসি তাতে আমাদের কিছু হবে না, কিন্তু মানুষের ছেলে যদি একটা সর্বদা অ্যাম্বুলেন্স করে দিতে পারি এলাকা তাহলে কিন্তু উপকারটা সারা জীবনের জন্য থেকে যাবে, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তাও আমাদের এই বছরে যে আর্টিস্টগুলো আসছে আমি কাউকেই ছোট বলবো না, সবাই টলিউডের নাম করা আর্টিস্ট। প্রথম দিন আসছেন অপরাজিত আড্ড, 21শে জানুয়ারি তিনি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী, তিনি একাধারে যেমন বাংলা সিনেমার অভিনেত্রী তেমন তিনি জি বাংলা রান্নাঘরটা অধিক জনপ্রিয় মহিলাদের ক্ষেত্রে। 22শে জানুয়ারি আমাদের ইয়াং জেনারেশনের উর্তি নায়ক মণি সেনগুপ্ত, ইতিমধ্যে অনেক কটা বেঙ্গলি ফিল্ম তিনি করেছেন। 23 তারিখে পলাশ মুখার্জি বাংলা চলচ্চিত্র অভিনেতা, এবং আপনারা জানেন যে তার কমেডি তার অভিনয় দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই, তিনি বাংলার এই মুহূর্তের অন্যতম সেরা অ্যাক্টরদের মধ্যে একজন। 24 তারিখে আসছে আমাদের ইয়াং জেনারেশনের উর্তি নায়িকা দীপিকা সেনগুপ্ত, তিনিও চলচ্চিত্র অভিনেত্রী। 25 তারিখে আসছেন খ্যাতনামা আমাদের বাংলা ব্যান্ড সুরজিত বন্ধুরা, সুরজিতদা সম্পর্কে বলার কোনো আক্ষেপ নেই, তিনি এই মুহূর্তে বাংলা তথা ভারতবর্ষের অন্যতম সেরা গায়কদের মধ্যে একজন। এবং 26 তারিখ আমাদের আসছে মীর এবং ব্যান্ডেজ, তাদের যে ব্যান্ড সে মীর ব্যান্ডেজ আমরা সকলেই মিরাক্কেল দেখি, বাংলার ঘরে ঘরে মিরাক্কেল অত্যন্ত জনপ্রিয়। এবং 27 তারিখে আমাদের আসছেন বাংলাদেশ এবং বাংলা টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরত ফারিয়া, তিনি বাংলাদেশেরও যেমন একাধারে শীর্ষ একজন অভিনেত্রী তেমনই আমাদের বাংলা টলিউডের এই মুহূর্তে 8টা থেকে 9টা ফিল্ম করেছেন এবং 8টা 9টা ফিল্মই খুব সুন্দরভাবে হিট সিনেমা। তাই আমাদের এলাকারও একটা দাবি ছিল যে আমাদের নায়ক নায়িকা সহ একটা নাচের একটা প্যাকড প্রোগ্রাম হোক, সেটাও আমরা যেমন সমানকালে প্যারালালি রেখেছি। আবার অপরদিকে সামাজিক কাজের জন্য আমাদের যেটা লক্ষ্য ছিল যে মানুষের জন্য কিছু কাজ করবে সেটাও আমরা সমান্তরালভাবে সেটা রেখেছি। এই দিনের এই সাংবাদিক সম্মেলনে উৎসবের সভাপতি প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ আলী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।